আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমরা মেক্সিকোর একটা পপুলার সালসা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে অ্যাভোকাডো সালসা। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবং খুবই মজাদার। তাহলে চলুন আজকে আমরা বানিয়ে দেখি আপনাদের। আজকের অ্যাভোকাডো সালসাটা তৈরি করতে আমরা নিয়ে নিয়েছি কিছু পরিমাণে ধনে পাতা, নিয়ে নিয়েছি সাতটা, নিয়েছি আমরা গ্রিন টমেটো এবং 8 থেকে 10টা নিয়ে নিয়েছি আমরা কাঁচা মরিচ এবং 1 টেবিল স্পুন সল্ট এবং অর্ধেক নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ এবং নিয়ে নিয়েছি একটা লেবু এবং নিয়ে নিয়েছি একটা বড় অ্যাভোকাডো। যদি আপনারা বড় অ্যাভোকাডো না পান তাহলে ছোট দুইটা অ্যাভোকাডো হলেই চলবে। তাহলে চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রসেসে। সালসাটা তৈরি করার জন্য প্রথমে আমরা টমেটোগুলো মাঝখান থেকে কেটে নেব, ঠিক এরকম ভাবে এবার আমাদের কেটে নেওয়া। এ পর্যায়ে আমরা চলে যাবো আমাদের রান্নার প্রসেসে। এখন আমরা কিছুটা তেল দিয়ে দিব এবং এর মাঝে দিয়ে দিব আমাদের অর্ধেক করে রাখা টমেটো গুলি এবং এর সাথে দিয়ে দিব কাঁচামরিচ গুলি আমাদের। কিছুক্ষণ আমরা টমেটোর সাথে কাঁচামরিচ গুলি একটু ভেজে নেব। এরপর যে আমরা দিয়ে দিব অর্ধেক করে রাখা যে পেস্টটা এবং এর সাথে দিয়ে দিব 3 ক্লোভ গার্লিক এবং আরো কিছুক্ষণ ভেজে নেব আমরা। হয়ে গেছে আমাদের ভেজে নেওয়া। এরপর যে আমরা চুলা গাছটা বন্ধ করে দিব এবং উঠিয়ে রাখবো আমাদের। এবং চলে যাব আমরা আমাদের পরবর্তী প্রসেসে। এ পর্যায়ে কেটে নেব অ্যাভোকাডো। এখন আমরা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব আমাদের ধনে পাতা গুলি, অ্যাভোকাডো গুলি দিয়ে দিব আমরা, আর এখন দিয়ে দিব আমরা যেগুলো আমরা ভেজে রেখেছিলাম টমেটো, কাঁচামরিচ এবং গার্লিক, এর সাথে আছে আমাদের অনিয়ন, এর সাথে দিব আমরা সল্ট 1 টেবিল স্পুন, দিয়ে দিব লেবুর রস, এর সাথে দিয়ে দিব আমরা 1 কাপ পানি। এখন আমরা ব্লেন্ড করে নেব। এখন খুব সহজেই তৈরি হয়ে গেছে আমাদের অ্যাভোকাডো সালসা। এই সালসাটা খুবই মজার, এটা কিন্তু আপনারা যে কোনো রুটির সাথে এবং টাকোর সাথে খুব মজা করে খেতে পারেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমাদের রেসিপিটি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।